রিজার্ভ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বললেন মাহবুবুল আলম হানিফ এমপি। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সমাবেশে রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে। বিএনপির আমলে রিজার্ভ ছিল মাত্র $3.5 বিলিয়ন, লজ্জা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। তিনি সোমবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। যে বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ আছে প্রায় $39 বিলিয়ন এবং এই মুহূর্তে ব্যাংকে রিজার্ভ আছে একবার যেটা ক্যাশ নগদে আছে সেটাও আছে আমাদের $29 বিলিয়ন আর $10 বিলিয়ন আমাদের বিভিন্ন সংস্থায় আছে। আমি বিএনপি পক্ষ থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার যখন দক্ষতা ছিলেন তখন রিজার্ভ কত ছিল জানান দিতে পারছেন? লজ্জা হওয়া উচিত। এই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মাত্র $3.5 বিলিয়ন তার রিজার্ভ ছিল। $3.5 বিলিয়ন রিজার্ভ নিতে শেষ হয় নাই আর এখনো $39 বিলিয়ন আমাদের রিজার্ভ। উনি বলছেন শেষ। ওই সময় তিনি আরও বলেন, সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাকর্মী মারা যাওয়ায় মির্জা ফখরুল সাহেব কান্নাকাটি করতে দেখা গেল। 2001 সাল থেকে 2006 সালে আওয়ামী লীগের প্রায় 10,000 নেতাকর্মী মারা যাওয়ার সময় আপনার এই চোখের পানি কোথায় ছিল বলে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের এই নেতা। আজকে মির্জা ফখরুল সাহেব উনি গেছে, উনি একটা মিটিং এ চোখের পানি ফেলে কাজে বললেন সরকার নির্যাতন করছে আমাদের অনেক মানুষকে হত্যা করে ফেলছে। আমরা জিজ্ঞেস করি মির্জা ফখরুল সাহেব, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনার এই চোখের পানি কোথায় ছিল? কোথায় ছিল আপনার গণতন্ত্র? কোথায় ছিল আপনার মানবতা? সম্মেলনে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক জেড এম আনোয়ারকে ঘোষণা করেন জেলা আওয়ামী লীগ। প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডক্টর শামসুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল প্রমুখ। পপুলার বিডি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।